নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এটি মাসিক রাশিফলের ভিডিও। জুলাই মাসে আপনি যদি ধনুরাশির মানুষ হন, কী রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ আপনি ধনুরাশির মানুষ, কী সম্ভাবনা আসতে চলেছে এই জুলাই মাসে, তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এই ভিডিওটি আপনারা ভাববেন না, যারা ভাবছেন যে একদম যে সম্পূর্ণ হুবহু মিলবে, এটা কোনো দিন সম্ভব হয় না। কারণ রাশিফলটি তৈরি হয় বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, এবং এখানে দেখা দরকার আপনার জন্ম গ্রহের অবস্থান বা বার্থ চার্ট, এবং এর পাশাপাশি আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। অর্থাৎ এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে পাথেয় হিসাবে কিন্তু কাজে দিবে। তো যাই হোক, অন্য কথা আলোচনা করছিলাম, আসল কথায় আসা যাক, ধনুরাশি কী রেজাল্ট পেতে চলেছে। ধনুরাশি, দেখুন, ধনুরাশির এ মাসে বেশ কিছু সম্ভাবনা কিন্তু ভালোর দিক দেখা যাচ্ছে। এক কথায় যদি আমি বলি, মহাপ্রাপ্তির মাস হতে চলেছে ধনুরাশির। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটাতে। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ শরীরগত দিক নিয়ে তেমন বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যবসা। অর্থাৎ আপনাদের সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, এমনি যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ ধনুরাশির এই জায়গাটা কিন্তু প্লাস পয়েন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু খুবই ভালো। এবং সরাসরি এই যে গুরুর দৃষ্টি আপনাদের সপ্তমভাবে, দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু আপনাদের মধ্যে হবে। যাদের তালমেল হচ্ছিল না, মত বিরোধ, মত পার্থক্য হচ্ছিল, সেই জায়গাটা অনেকটাই রিকভারি এ সময় কিন্তু হবে। এবং এর পাশাপাশি শুভ বিবাহের যোগ কিন্তু, সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আপনি ধনুরাশির মানুষ, বিয়ের জায়গাটা কিন্তু খুব ভালো। অর্থাৎ বিয়ে হয়ে যাওয়া বা বিয়ে হওয়ার মতো পরিস্থিতি বা তার জন্য কানেকশান, যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা, বিবাহের জায়গাটা কিন্তু খুবই ভালো দিক নির্দেশ করছে ধনুরাশির। এবং পার্টনারশিপ বিজনেস ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবার আসি কর্মের জায়গাটা। দেখুন, আপনাদের কর্মপতি সপ্তমভাবে অবস্থান করছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছিলেন, এই জায়গাটা কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি ধনুরাশি মানুষ, কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। ভাগ্যের সাপোর্ট, বিশেষ করে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজ হয়, অনেকে চাকরি জন্য চেষ্টা করে, গভর্নমেন্ট সার্ভিস, এক্ষেত্রে কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। কিন্তু আপনার জন্মছক, আপনার রাশিচক্র দেখা দরকার, সেই জায়গাটা সঠিক প্রতিজ্ঞা বিধান করলে দেখা গেলো আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু আপনি হয়তো উতরে গেলেন। অর্থাৎ আপনি কিন্তু ভাগ্যের সাপোর্টে কিন্তু সেই উতরে গেলেন। অবশ্য দেখতে হবে আপনার জন্মছকে সেই যোগ আছে কি না। শিক্ষাক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি ধনুরাশির মানুষ, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। উচ্চশিক্ষা, যারা পিএইচডি করছে, রিসার্চমূলক পড়াশোনা করছে, টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। ধনুরাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ সন্তানের জায়গাটা, অর্থাৎ 20 জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু সন্তানের জায়গাটা খুবই ভালো। অর্থাৎ সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশান, সন্তানের শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা পাবেন। কিন্তু এ মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, হার্টের সমস্যা,
এই সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভোগাবে। শত্রুতার জায়গায় কিন্তু থাকছে, অর্থাৎ শত্রু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করতে পারে, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে ফলো রাখুন। এবং আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দিবে প্রেমের ক্ষেত্রে, অর্থাৎ যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে বা নতুন প্রেম পুরাতন প্রেম এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছুটা হলো এ মাসে ভালোর দিক কিন্তু থাকবে। পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে বেশ কিছু সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো। অর্থনৈতিক দিকটা, আর্থিক স্থিতির দিকটা এবার যদি বলি, দেখুন ধনপতি ধনভাবে অবস্থান করছে, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালোর দিক কিন্তু দিবে। যারা কনসালটেন্সির সঙ্গে আছেন, অনলাইন কাজের সঙ্গে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেলফ প্রফেশনের সঙ্গে আছেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পাবেনই পাবেন। এবং আপনাদের বৃহস্পতির দৃষ্টি আপনাদের লাভ পাবে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ যে কাজ দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিল, অর্থাৎ খুব ব্রেক পেতে 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 আপনাদেরকে এগাতে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু ভালো দিক হতে চলেছে। অর্থাৎ কাজের জায়গাটা আপনাদের সম্পূর্ণরূপে ভালো কিন্তু হতে চলেছে, অর্থাৎ সফলতার কিন্তু মুখ আপনারা কিন্তু দেখতে চলেছেন। এবং প্রপার্টি রিলেটেড জায়গাগুলো থেকে আপনারা কিন্তু ভালো দিক পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের থাকছে। আপনি ধনুরাশি মানুষ, ধর্মীয় যাত্রা এবং পরিবারে কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসবে। এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে এই মাসে কিন্তু আপনারা অর্থ পাবেন। বা যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু ধামাকা, এক কথায় বলতে গেলে ধনুরাশি ধামাকা হতে চলেছে এই জুলাই মাস। বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু দেখা যাবে, তবে কাউকে বিশ্বাস করে কোনো কথা আপনারা বলবেন না, যেখান থেকে আপনাদের কিন্তু শত্রুতা হওয়া বা গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু থাকছে। এবং অর্থ লেনদেনের ব্যাপারে, অর্থাৎ কাউকে টাকা ধার দিচ্ছেন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন, ঝুঁকিপূর্ণ হতে পারে। বড় ধরনের অর্থ লেনদেন আপনারা কিন্তু এ মাসে করবেন না, ছোটোখাটো ঠিক আছে, বড় ধরনের অর্থ কাউকে টাকা ধার দিচ্ছেন এই জায়গাটা কনসাসনেস থাকুন। ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের নির্দেশ করছে, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি ধনুরাশির মানুষ, এই রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই জায়গা থেকে কিন্তু আপনারা সহযোগিতা কিন্তু পাবেন, অর্থাৎ বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এই সহযোগিতাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ধনুরাশি ক্ষেত্রে থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আটকে থাকা টাকা, যে টাকাটা পুনরুদ্ধার হচ্ছিল না, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারির জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু রিকভারি কিন্তু আপনাদের হবে ধনুরাশি। এবং বেশ কিছু অপরচুনিটি আপনাদের কিন্তু আসতে চলেছে, যেটা আপনাদের কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু লাভ করবে। তবে আপনাদেরকে আবারও বলবো, ষষ্ঠভাবে আপনাদের রাহুর অবস্থান, শত্রু থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা থাকুন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ নিজের সুখের দাম, সুখের জন্য, নিজের ভোগের জন্য ঋণ হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। তবে সম্পত্তি ক্রয়ের জায়গাটাও কিন্তু দেখাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ধনুরাশি নাম্বার ওয়ান টপ পজিশানে যেতে চলেছে। এই ছিল জুলাই মাসে রাশিফলের ভিডিও। ধনুরাশি আপনি যদি হন, কী রেজাল্ট পেতে চলেছে। নমস্কার।